ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयम् वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আজকে আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের উপদেশ সংকলন, যা সূত্রাকারে আমাদের কাছে এসেছে, সেই গ্রন্থের থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমি আপনাদের সকলের কাছে খুব কৃতজ্ঞ। আজকের এই রকম একটা ইম্পর্টেন্ট দিন, যেখানে আপনারা সত্যি সত্যি ব্যস্ত আছেন, তার মধ্যেও ভগবানকে, ভগবানের কথা শুনবেন বলে আপনারা এসেছেন। আসলে আমাদের এই যাবতীয় পাঠ, যাবতীয় আলোচনার একটাই মূল উদ্দেশ্য, একটা ছোট্ট গল্প বলি তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এই, আমরা যখন একজন লেখক সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখলেন যে সমুদ্রের ধারে একটা ছোট্ট শিশু বসে তার নতুন জুতো খুলে সমুদ্রে স্নান করবে বলে একটু একটু করে তৈরি হচ্ছে। যেই সে তার এক পাটি জুতো খুলেছে, অমনি সমুদ্রের বিরাট ঢেউ এসে তার সেই জুতোটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সে অনেক চেষ্টা করছে জুতোটাকে কীভাবে সে জোগাড় করতে পারবে, সেটা যখন সম্ভব হলো না, তখন সে ওই সমুদ্রের পাড়ে লিখে দিল সমুদ্র একটা চোর। তারপরে সেই লেখক হাঁটতে শুরু করছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে একজন মাঝি, সে অনেক মাছ মাছ যে ধরে, সে অনেক মাছ ধরে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, এবং তার সেই ইয়ে ভর্তি, তার জাল ভর্তি মাছ, আর সেই মাছের দেখে সে আনন্দে একদম উৎফুল্ল। তখন সে সমুদ্রের ইয়ের পাশে লিখে রাখলো যে সমুদ্র বড় দয়াবান। আবার সেই লেখক ওটা পড়ে আর একটু এগোতে থাকলো। খানিক দূর যাওয়ার পর সে দেখছে যে একজন মা দাঁড়িয়ে আছেন, তার মা, সে দেখছেন একজন সন্তানহারা মা, তিনি খুব কাঁদছেন, সমুদ্র তার সন্তানকে নিয়ে গেছে, সেই মা কাঁদছেন। আর যখন তার বাড়ির লোকজন ফিরিয়ে নিয়ে গেল, তখন তিনি পাড়ের ধারে সেই লিখে দিয়ে গেলেন সমুদ্র হচ্ছে খুনি। লেখক এগিয়ে চলেছে নির্লিপ্ত সাক্ষীর দৃষ্টি নিয়ে, এক পা করে এগিয়ে যখন যাচ্ছে, তখন শেষকালে গিয়ে দেখছেন যে এক জায়গায় একটি লোক খুব আনন্দ করছে। কেন না, সমুদ্রের ভেতর থেকে সে অনেক মুক্ত খুঁজে পেয়েছে, শামুক খুঁজে পেয়েছে, যার ভেতরে সে ঝিনুক পেয়েছে, তার ভেতরে মুক্ত রয়েছে, এবং সেই পেয়ে সে ভীষণ আনন্দ। আর সে লিখে রাখছে, সে পাড়ে লিখে রাখছে, সমুদ্রের মতো দানবীর আর জগৎ সংসারে দুটো হয় না। এমন সময় সে লেখক দাঁড়িয়ে আছে, দেখছেন সমুদ্রের বিরাট হিল্লোল এসে পাড়ের সমস্ত লেখাগুলোকে মুছে দিয়ে চলে গেল। লেখক ভাবছে বোধহয় সমুদ্র বোধহয় তার এই কীর্তিগুলোকে লুকিয়ে রাখতে চাইছেন। তখন শুনছেন এক অজানা আওয়াজ আসছে এবং সে বলছে যে তুমি সমুদ্রের গুণের কথা ভেবো না, সমুদ্রের মতো বিরাট হওয়ার চেষ্টা করো, সমুদ্রের মতো বিশাল তার যে গতিপথ, তার যে ব্যাপ্তি, সেই রকম বিশাল ব্যাপ্তি হওয়ার চেষ্টা করো। আমরা ভগবানের কাছে এই কারণে আসি, ভগবানকে, ভগবানের যে প্রতিনিধি গুরু তাকেই বলা হয় গগন সদৃশম, তিনি আকাশের মতো ব্যাপ্ত। এই ঈশ্বরের যে ব্যাপ্তি, যে ব্যাপক, সর্বত্র ছড়িয়ে আছে। আমরা যদি ভালো মন্দ খারাপ খুনি এই সমস্ত ছোট ছোট গুণে তাকে ভাগ করে ফেলি, তাহলে কিন্তু হবে না। আমাদের সেই অনন্ত ঈশ্বরের বিরাট গুণকে ধারণ করে ঈশ্বরময় হয়ে যেতে হবে। আমাদের যাবতীয় পড়াশুনো, যাবতীয় এই যে অনুধ্যান করা, যাবতীয় আলোচনা, এগুলো সমস্ত কিছুর মূল হচ্ছে ঈশ্বরময় হয়ে ওঠা। বিগত দিন আমরা 236 নম্বর সূত্রে পড়েছিলাম, যেখানে এই ব্যক্তির কথা বলা হচ্ছিল, যেটা সবচেয়ে বড় জোর দিয়েছিলেন ভারত বিগত সূত্রে, সেটা হচ্ছে আমাদের নিজেদের ভেতরে একটা অ্যালার্টনেস থাকা দরকার। এই অ্যালার্টনেস যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আমাদের এই অ্যালার্টনেসটা ভীষণ রকমের থাকা দরকার। আমরা তুলনা করেছিলাম যে দেবী দুর্গার হাতের ঘণ্টা দিয়ে, যে দেবী দুর্গার হাতের ঘণ্টা থাকে 10 অস্ত্রের ভেতরে, অন্যতম অস্ত্র হলো দেবী দুর্গার হাতের ঘণ্টা, যে মন্ত্রে বলা আছে হীনাস্তি দৈত্যতে জানসি স্বনে না পুরিয়া জগৎ সা ঘণ্টা পাতুন দেবী পাপে ভিও না সুতানিব।
স্বনে না পূর্য ইয়া জগৎ, ঘণ্টা যখন বাজতে থাকে তার যখন আওয়াজ স্বন, এই জগৎ যখন পূরিত হয়ে থাকে তখন সেই তার আওয়াজ কি করে, হীনাস্তি দৈত্য তেজ জানসি, আমাদের দৈত্যদের যে তেজ সেটি হরণ করে। দৈত্য তার আলাদা করে কোথাও নেই, আমাদের ভেতরেই আছে এবং সেই দৈত্যরা আমাদেরকে অমনি করে তৈরি করে। তাই বলছেন যে আমাদের মানে আমাদের সবসময় সংগ্রাম করে যেতে হবে। মহারাজ শেষ করেছিলেন সূত্রটা এইভাবে, যারা উচ্চ জীবন যাপন করতে আন্তরিক আগ্রহান্বিত তাদের ভগবানই সাহায্য করেন, বল দেন, প্রেরণা দেন, তাদের বাধাবিঘ্ন দূর করে পথ সুগম করে দেন। তারা যখন রিপুগুলোর সঙ্গে অবিরাম সংগ্রাম করে পরিশ্রান্ত হয়ে ব্যাকুল অন্তরে তার শরণাপন্ন হয় তখন তিনিও তাদের কোলে দেন, তিনি যে শরণাগত বৎসল। এখানে অনেক ভালো ভালো কথার ভেতরে একটি দুটি শব্দ আছে, সেটা হচ্ছে আন্তরিক আগ্রহান্বিত। আমরা আন্তরিক চাই কি না এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই লোক দেখানো চাই, মিসেস ঘোষ যায় রামকৃষ্ণ মিশনে, মিসেস রায় যায় রামকৃষ্ণ মিশনে, আমি না গেলে বোধহয় প্রেস্টিজ কম হয়ে যাবে, এরকম না। আমি আন্তরিকভাবে ভগবানকে চাই, আন্তরিকভাবে না চাইলে কখনোই কিছু হয় না। যে জীবনটাই যাপন করুন না কেন, সে ঘরের জীবনই যাপন করুন আর মনের জীবনই যাপন করে থাকুন, সব কিছুতে আপনার নিজের ইচ্ছে নিজের আগ্রহটা থাকা ভীষণ জরুরি। তাহলে দেখবেন যে কোনো হ্যাজার্ড আমরা সহজে সহ্য করতে পারব। 237 নম্বর সূত্র, সেখানে মহারাজ বলছেন, ভক্ত ভগবানের সেবা করে না ভগবান ভক্তের সেবা করেন, এমন সময় আসে যখন ভক্ত দেখে যে সে আর তার কি সেবা করছে বা করতে পারে, ভগবানই তার সেবা করছেন। তার তো গঙ্গা জলে গঙ্গা পুজো, তাঁরই দেওয়া জিনিস তাকে দেওয়া, ভক্ত তো নিজের বিষয় ভাবে না, ভগবানকেই তার জন্য ভাবতে হয়। ভক্ত বলি কাকে, যার ভগবানে শুদ্ধা ভক্তি, নিষ্কাম অহৈতুকী ভক্তি, যিনি ভগবত প্রেমে উন্মাদ, এমন সদা তদ্গত চিত্ত ভক্তের বোঝা ভগবান বহন করে, যোগক্ষেমম বহাম্যহম। এরূপ ভক্ত বড়ই দুর্লভ। আমাদের পুরাণ ইতিহাসে তাঁদের কথা আছে, যেমন নারদ, প্রহ্লাদ, সুখদেব, বিধুর, শ্রীরাধা ও বৃন্দাবনের গোপ গোপীরা, উদ্ধব, মহাবীর প্রভৃতি। ঐতিহাসিক যুগে আছেন চৈতন্যদেব, মীরাবাই, রামানুজ, তুকারাম, রামপ্রসাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, পাওহরি বাবা, নাগমশাই প্রভৃতি। তার মধ্যে শ্রীরাধা, শ্রী চৈতন্যদেব ও শ্রীরামকৃষ্ণ ভগবানের অবতার জ্ঞানে পূজিত হন। আমরা মনে করি আমরা ভগবানেরই সেবা করি, কিন্তু আদতে ভগবান আমাদের সেবা করেন। কিভাবে সেবা করেন, খুব সহজ পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের মনের যে ময়লা সেই ময়লাটি মার্জনা করে দেন। ইচ্ছে বড় সেবা বোধহয় আর কিছুতে হয় না। আমরা যত ভগবানের চিন্তা করি, ভগবানের ভাবনা করি, ভগবান তত আমাদের হৃদয়ে বসে, আমাদের হৃদয়ের ভেতরে যে আমাদের যে মালিন্যতা, আমাদের যে মলিনতা, যে কারণে আমরা ভগবানের সবটুকু হয়ে উঠতে পারি না, সেইটুকু তিনি দূরীভূত করে দেন। এবং এই দূরীভূত করেন বলেই বোধহয় আমরা ভগবানের এত কাছে যেতে পারি। অনেক সময় আমরা বুঝতেই পারি না ভগবান কীরকমভাবে আমাদের বোঝাবন, তিনি আমাদের সমস্ত পথগুলোকে সুগম করে দেন। এই সুগম করে দেওয়াটা খুব প্রয়োজন আছে। আমরা আর কী করি, ভগবানের তো আলাদা করে কিছু করি না, গঙ্গা জলে গঙ্গা পুজো, তার জিনিস নিয়েই তাকে সেবা করি। গল্প একটা আছে, শারদানন্দজি বলেছিলেন, শারদানন্দজির কাছে এসছেন একদল সাধু, তারা সদ্য রিলিফ শেষ করে এসেছেন। তারা যখন রিলিফ শেষ করে এলেন, শারদানন্দজি তাদের জিজ্ঞেস করলেন, তারা কী জিনিস দিলি? তারা বললেন, এই চাল দেওয়া হলো, ডাল দেওয়া হলো, চিনি দেওয়া হলো, আটা দেওয়া হলো। মহারাজ আবার খানিক বাদে জিজ্ঞেস করলেন, তাহলে তারা কী দিলি? রিলিফ ইনচার্জ ভাবছেন শারদানন্দজি বয়স হয়েছে তো তাই বোধহয় শুনতে পারনি, এই জোরে জোরে বলছেন, মহারাজ চাল দেওয়া হলো, ডাল দেওয়া হলো, আটা দেওয়া হলো, এই দেওয়া হলো। শারদানন্দজি আবার জিজ্ঞেস করেন, তাহলে তারা কী দিলি? এই তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, সেই তৃতীয়বার জিজ্ঞাসাতে তারা বুঝতে পারলেন যে শারদানন্দজি যেন অন্য কিছু উত্তর আশা করছেন। তারা চুপ করে থাকলেন। শারদানন্দজি তখন বলছেন, লোকের দেওয়া জিনিস লোককেই দিলি, তাহলে তুই তাকে কী দিলি? তুই দিলি তোর ভালোবাসা, তুই দিলি তোর ভক্তি, তুই দিলি তোর শ্রদ্ধা। আপনারা ভেবে দেখুন, তাঁর পুজো করার জন্য প্রকৃতিতে তিনি ফুল ফুটিয়ে রেখেছেন, তার পূজা করার জন্য প্রকৃতিতে তিনি ফল ফলিয়ে রেখেছেন।
আমরা কি করি, হয় অর্থের বিনিময় বা নিজেরা বাড়িতে তৈরি করে সেইগুলোকে সংগ্রহ করে তাকেই নিবেদন করি, তারই জিনিস তাকে নিবেদন করি। তাহলে তাকে আমরা কি নিবেদন করতে পারি? তাহলে আমাদের দেওয়াটা কি হলো? আমাদের দেওয়াটা হলো আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের এইটুকু আমরা দিতে পারি। বর্ণনা আছে যে ভৈরবী ব্রাহ্মণী খেতে দিচ্ছেন, তার কাছে একটি শালগ্রাম শিলা ছিল, কেউ জানতো না তার গলাতে একটা শালগ্রাম শিলা ছিল। সেই ভৈরবী ব্রাহ্মণীকে যেদিন এলেন ঠাকুরের কাছে, ঠাকুর হৃদয়কে বললেন একে নিয়ে যাও, এই যেখান থেকে ভাণ্ডার থেকে সব জিনিসপত্র জোগাড় হয় সেখান থেকে একে ওই আটা ডাল যাও চায় দিয়ে দাও, হাঁড়ি টাড়ি জোগাড় করে দাও, কারণ ওর কাছে একটা শালগ্রাম শিলা আছে, তাকে ভোগ দেবে। সেই শালগ্রাম শিলার জন্য তিনি রান্না করছেন, ভৈরবী ব্রাহ্মণী আনন্দে ভরপুর হয়ে আছেন, বলছেন সামান্য একটা শালপাতাতে একটু লুচি আর একটু ডাল দিয়েছেন, পুরী আর ডাল দিয়েছেন, আর চোখ বন্ধ করে ধ্যান করছেন, বলছেন সেই খাবারের ভেতরে ভালোবাসা মাখামাখি হয়ে আছে। আমরা এইটা দিতে পারি ভগবানের পূজা সেবায়। আমরা অনেক সময় মনে করি অনেক ভালো ভালো জিনিস না দিলে যেন কিছুই হয় না। ভারী সুন্দর কথা, আমাদের সুকুমার মহারাজ ছিলেন, বর্তমানে প্রয়াত তিনি স্বামী ধর্মদানন্দজি দিতেন, ছিলেন আমাদের বারাসাত কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, আমাদের এই কথাটা খুব জোর দিতেন, পুজোর সময় খুব ভালোবেসে জিনিসগুলি দেওয়ার কথা বলতেন। তাড়াহুড়ো নয়, শান্তিভাবে আমরা পুজো করতে হবে, তো চারজনকে ভোগ নিবেদন করতে হবে, ঠাকুর, মা, স্বামীজি, মহাপুরুষ মহারাজ, আর চারজন ছাড়া আরেকজন ছিলেন মা কালী, মা কালীর অন্নভোগ নিবেদন খুব তাড়াহুড়ো করতাম, কারণ এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে না শেষ করতে পারলে পরের কাজে ডিলেড হয়ে যাবে। একদিন মহারাজ লক্ষ্য করে বললেন, কেন এত তাড়াহুড়ো করিস? আমরা তাঁর পুজো করতে পারি এরকম কোনো উপকরণ আমাদের কাছে নেই, কিন্তু এটা ঠিক যে আমাদের কাছে যা আছে সেটাই যদি আমরা ভালোবাসার সঙ্গে নিবেদন করি তিনি সেটা অবশ্যই গ্রহণ করবেন, সেটা গৃহীত হবে। তিনি খুব জোর দিতেন যে এই খাবারগুলো দেওয়ার সময় এই বোধটা যেন আমাদের মধ্যে থাকে। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আমরা আছি, ভাণ্ডারী মহারাজ আমাদেরকে এসে বলছেন কি কি রান্না করা হয়েছে। আমার খানিকটা বিরক্ত লাগছে, কারণ এটা না নামলে ছেলেরা খেতে পারবে না, এ নানা সমস্যা তৈরি হবে, কিন্তু তারই মধ্যে ভাণ্ডারী মহারাজ বলে যাচ্ছেন, দেখো ভাতের ওই সামনে একটু ঘি দেওয়া হয়েছে, ভাতটা ওইখানে ভেঙে রাখা আছে, এই পাঁচ রকম ভাজা, পাঁচ রকম সেদ্ধ, ফুলকপি দিয়ে এই কই মাছ রান্না করা হয়েছে, এই এই রান্না হয়েছে, আর বুঝলে ক্ষীর কমলা এরকম করে রান্না করেছে, চন্দন ক্ষীর এরকম করে রাখি রেসিপি বলছে, খুব বিরক্ত লাগছিল। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হয়ে যাওয়ার পরে যখন চলে গেলেন, তখনকার দিনে নিয়ম ছিল মহারাজ না অভুক্ত থাকতেন, তারপরে যখন মহারাজ বসলেন এসে সব হয়ে যাওয়ার পরে, পুজো টুজো ভোগ ভোগারতি হয়ে যাওয়ার পরে ওই প্রসাদী একটি মিষ্টি আর একটা ডাব নিয়ে যাওয়া হতো ভাণ্ডারী মহারাজকে দেবার জন্য। ভাণ্ডারী মহারাজকে যখন দিলাম তখন ভাণ্ডারী মহারাজ আমাকে বলছেন, তুমি বোধ হয় খুব বিরক্ত হচ্ছিলে না আমার ওপর। আমি বললাম হ্যাঁ তা খানিকটা। বললেন আসলে তুমি যখন ঠাকুর খেতে বসবেন, ঠাকুর যদি জিজ্ঞাসা করেন কোনটার পর কী, তুমি যদি না বলতে পারো তাহলে তার বড় অসুবিধা হয়। যদি তোমায় জিজ্ঞেস করে ক্ষীর কমলা কেমন করে তৈরি করলি, তুমি যদি না জানো তাহলে তুমি ঠাকুরকে বলবে কী করে? দেখুন ভালোবাসাটা কোন পর্যায়ে নেমে এসেছে, তার সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হলো। পরবর্তীকালে যখন দুর্গা পুজো করতে যেতাম, যতদিন পূজারি ছিলাম অল্প ফিসফিস করে জিজ্ঞেস করতাম, আর যখন তন্ত্রধারক হয়ে গেছেন গলাবাজি করে জিজ্ঞেস করতাম, কী কী রান্না করেছো মায়ের জন্য, কী কী মাছ দিয়েছো, কত রকমের মিষ্টি দিয়েছো, কোনটা কী, পূজারিকে বলতাম তুমি দেখে নাও এগুলো নিবেদন। এই ভালোবাসাটা আমরা তাঁর জিনিস তাকেই অর্পণ করি, তিনি আমাকে দেবার সুযোগটা করে দিয়েছেন, কিন্তু যেটা করতে হয় তিনি আমাকে এই সুযোগটা কেন করে দিয়েছেন, আমার আত্মবিকাশের জন্য। যে কী সুন্দর কথা বলছেন না, যারা এই তাঁর তো গঙ্গা জলে গঙ্গা পূজা, তারই জিনিস তাকে দেওয়া, ভক্ত তো নিজের বিষয় ভাবে না, ভগবানকেই তার জন্য ভাবতে হয়। এই যে তিনি তার সেবাতে এত বিভোর হয়ে আছেন, নিজের কথা কিন্তু ভাবছেন না, ভাববার সময় নিজে বিভোর হওয়াটা, আমরা বলছি না ভগবান আমাদের বোঝা কখন বইবেন, আমাদেরও তো সেই যোগ্য হয়ে উঠতে হবে, যখন আমরা সবটুকু নিজের ভুলে গিয়ে সেবা করব। এ খুব জোর দিয়ে গম্ভীরানন্দজি মহারাজ বলতেন, এই শিবজ্ঞানে জীবসেবা এর একটা অদ্ভুত পদ্ধতি, যেখানে নিজেকে ভুলে গিয়ে আমরা অন্যের সেবা করে থাকি। এই যে নিজেকে ভুলে যাওয়া, নিজের বোধকে ভুলে যাওয়া,
আমি ভুলে গেলেও হয় না, ভগবান কিন্তু আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। তাই বলছেন ভক্ত বলি কাকে, খুব জোর একটা বড় ধরনের সংজ্ঞা দিয়েছেন, একটা প্রশ্নচিহ্ন আমাদের সকলের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আমরা কি এই কোয়ালিটি উঠতে পারছি। বলছেন যার ভগবানে শুদ্ধা ভক্তি, দেখুন ভক্তি কীরকম শুদ্ধা, শুদ্ধা ভক্তি কি মানে যে বদলে কিছু চায় না, যার সঙ্গে কোনো কিছু এরকম সম্পর্ক নেই। আমরা আগের দিন বলছিলাম এই ভাগবতের গল্প থেকে আমাদের প্রহ্লাদের কথা, প্রহ্লাদ হিরণ্যকশিপু বধ হয়ে যাওয়ার পরে ভগবান প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন তুমি কিছু চাও, তখন বললেন আমি কেন চাইবো, আমি তোমায় ভালোবাসি, আমি তো তোমার সঙ্গে দোকানদারি করতে বসিনি, তুমি আমার জীবন থেকে এই বিপদটা সরিয়ে দিয়েছো বলে আমি তো তোমার সঙ্গে দোকানদারি করতে বসিনি, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এর বেশি আর তোমার কাছ থেকে আমি আর কিচ্ছু চাই না। এই যে বোধটা, তার কাছে কিচ্ছু চাই না, শুধু যেন উজাড় করে তাকে ভালোবাসতে পারি, যার ভগবানে শুদ্ধা ভক্তি। তারপরে বলছেন নিষ্কাম অহৈতুকী ভক্তি, প্রথমে হচ্ছে নিষ্কাম, কোনো রকম বাসনা কামনা শূন্য, বাসনা যুক্ত যদি ভক্তি হয় সেটা লিমিটেড এডিশন হয়ে যায়, এটা এইটুকু, এর বাইরে আর আমরা বেরোতে পারি না। তাই যত নিষ্কাম হবে তত আমি আমাদের আনলিমিটেড যে সত্তা সেটার বিকাশ সাধন করতে পারবো। অহৈতুকী ভক্তি, তাকে আমি ভালোবাসি কেন, ভালোবাসি তাই ভালোবাসি। আমাদের সুকুমার মহারাজের কথা মানে বৈদ্যনাথানন্দজির কথা একজন ভলেন্টিয়ার বলছিলেন, তিনি গিয়ে কোথায় একটা গিয়েছেন, ওনাকে একটা গরমের চাদর দেওয়া হয়েছে, মানে সুতির চাদরই দেওয়া হয়েছে, তা উনি সেটা গায়ে দিয়ে শারদামঠের কোনো একটা কেন্দ্রে গিয়েছিলেন, সেখানে উনি গায়ে দিয়ে বলছেন বুঝলে তো এইরকম যদি আরেকটু পাতলা তৈরি করে দিতে পারো তাহলে ঠাকুরকে অল্প শীতে পরানো যায়। সে ভলেন্টিয়ার আমাকে বলছেন আমরা হতবাক হয়ে যাচ্ছি আর কি কী পাওয়া যায়, শারদামঠ তো খুব উদার হাতে সাধু ব্রহ্মচারীদের দেন, আর কতটা কী পাওয়া যায় সেই নিয়ে ভাবছি। আর উনি ভাবছেন এই কাপড়টা যদি আর একটু পাতলা হয় ঠাকুরকে অল্প শীতে পরালে কেমন হয়, উনি ঠাকুর ছাড়া আর অন্য কোনো জিনিস ভাবতে পারছেন না, অন্য কোনো জিনিস ভাবনা হচ্ছে না। পূজনীয় রঙ্গনাথ আনন্দজি মহারাজ ব্যাঙ্গালোর গেছেন, ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে গিয়ে দেখছেন যে ওখানকার ঠাকুরকে কনকাম্বর ফুলের মালা পরানো হয়েছে, হলুদ রঙের সেই কনকাম্বর, গেরুয়া হলুদ মেশানো সেই কনকাম্বর ফুলের মালা পরা হয়েছে। উনি দেখে খুব ভালো লেগেছে, ওনাকেও দেওয়া হয়েছে কনকাম্বরের মালা। উনি তখন ফিসফিস করে না সেবক, এমনিতে কোনো কিছু মনে থাকতো না, কিন্তু না সেবককে বলছে এইরকম মালা যদি ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হয় খুব ভালো হতো, তখন সেই কনকাম্বরের ফুলে নষ্ট হয়ে যাবে, তো সেই বরফের প্যাকেট দিয়ে দিয়ে, বরফ নয় বরফের প্যাকেট দিয়ে তার মধ্যে বসিয়ে 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 সেই কনকাম্বরের ফুলের মালা নিয়ে আসা হলো। আর সে বড়ো প্যাকেটে করে নিয়ে আসবেন তো অনেক মালা এনেছেন, অত লাগবে না। উনি এসেই আর অন্য কোথাও যাননি, আগে মন্দিরে গেছেন, আর ইয়েকে বলছেন ওই ভাণ্ডারিকে বলছেন এক্ষুনি এই মালা পরিয়ে দাও, ঠাকুরকে পরিয়ে দাও, ঠাকুরের গুরু মহারাজ উইল ফিল হ্যাপি। তারপরে তো ওরা তাড়াতাড়ি করে ছোটো মালা তো জুড়ে 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 পরাচ্ছে, ওনার যেন ধৈর্য ধরছে না, ছোটো শিশুর মতো গর্ভমন্দিরে দাঁড়িয়ে আছেন যে কতক্ষণে মালাটা পরানো হবে এবং উনি দেখবেন। তারপরে দেখছেন যে অনেক বেশি মালা আনা হয়ে গেছে, উনি একটুখানি ভয় ভয় পাচ্ছেন, বলছেন এত মালা এগুলো কি নষ্ট হবে, তখন ওরা বললেন না না মহারাজ আমরা গুছিয়ে তুলে রাখছি, বিকেলবেলা আবার পরানো হবে, অন্য মালা পরানো হবে। মহারাজ ভীষণ রকমের খুশি, শুধু তাই নয় বিকেলে উনি মন্দিরে আসতেন না, সেদিন আবার উনি সন্ধ্যেবেলা মন্দিরে এলেন, ঠাকুরের গলায় কনকাম্বর মালা পরানো হয়েছে, সেই দেখে তার যে সে কী আনন্দ, সে যে কী তৃপ্তি, এই হচ্ছে অহেতুকী ভালোবাসা। কেন ভালোবাসি তাকে, আমার ভালোবাসতে ইচ্ছে হয় তাই তাকে ভালোবাসি, অন্য কোনো কিছুর জন্য কোনো কিছু নয়, আমি তাকে ভালোবাসি তাই তাকে আমি ভালো ই করি। বলছেন এইরব এমন সদা যিনি ভগবত প্রেমে উন্মাদ, যার আর কোনো সত্তা নেই, উন্মাদ হয়ে গেছেন। স্বামীজি বলছেন কাজ কেমন করতে হয় তার তিনটি শর্ত হচ্ছে, লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। প্রথমে কাজটার ভেতরে জুড়তে হয় নিজেকে, তারপর মেতে যাওয়া মানে কাজটার ভেতরে ডুবে যাওয়া, আর উন্মাদ হয়ে যাওয়া মানে যেখানে আমার নিজের সত্তাকে আমি হারিয়ে ফেলেছি, তোমার সত্তার ভেতরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, এই উন্মাদ হয়ে যাওয়া। ভালোবাসা এমন যেখানে আমার যে সত্তা সেই বোধটা আমার চলে গেছে, উন্মাদ হয়ে যাওয়া মানে কিন্তু এরকম ভাববেন না কাল থেকে চুল আঁচড়াবেন না, যেমন সেই সামনে দিয়ে লগসগুলো যেরকম ঝুলে ঝুলে পড়ছিল ওইরকমভাবে থাকবেন তা কিন্তু নয়। উন্মাদ হওয়া আমাদের বেশিরভাগ ভক্তরাই
এই সকালে একবার চুলটি আঁচড়ালেন, তারপরে আর আঁচড়ান না। সে যে কি বাবুই পাখির বাসা হয়ে যায়, তারা বলেন ভগবানকে ডাকলেন এক, ওরকম নয়। ওরকম লোক দেখানো উন্মাদনা নয়, মনের ভেতর যেন সেই উন্মাদনা আসে। বলছেন এরূপ ভক্ত দুর্লভ, বড়ই দুর্লভ। তাদের কি করেন ভগবান? যোগক্ষেমম বহাম্যহম। ভগবান গীতাতে অঙ্গীকার করছেন, আমি তার যোগ এবং ক্ষেম দুটোকেই বয়ে নিয়ে যাই, সেটার কখনো কোনো সমস্যা হয় না। 238 নম্বর সূত্রের কথা বলছেন, একমাত্র শুদ্ধা ভক্তিতে, শুদ্ধ প্রেমে ভগবান ভক্তাধীন হন। প্রেমের দায়ে ভক্তের কাছে বাধা পড়েন, পরাজয় স্বীকার করেন, প্রেমপাশে বদ্ধ হয়ে ভক্ত হৃদয়ে অচলভাবে বিরাজ করেন। ভক্তকে তার অদেয় কিছুই নেই। এইটা খুব খুব ভালো করে বোঝা যায় যখন আমরা আমাদের মায়েদের সঙ্গে তুলনা করি। এই রকম শুদ্ধা ভক্তি, যে তোমাকে ছাড়া আর কিছু চাই না, এই শুদ্ধ প্রেমে ভগবান ভক্তাধীন হন। মা যেরকম তার সন্তানের অধীন হয়ে যান, মায়েরা কি পারেন না? তার সন্তান যেরকম বলছে, দেখবেন আমরা একটু বড় হলে, আমার তো এখনও মনে আছে একটু বড় হওয়া মাত্র বাসের টিকিট কাটাটা একটা খুব বড় যেন একটা ঘ্যাম তৈরি হলো। মায়ের সঙ্গে গেলে কেন মা টিকিট কাটবে, কেন বড়রা কাটবে, আমিও বড় হয়ে গেছি, হাতে পড়ে আছি ফলস করি, কিন্তু মনের মধ্যে খুব ঘ্যাম যে আমি তার ইয়ে। এবং বড়রা কিন্তু ইচ্ছে করে আমাদের ভক্তাধীন হয়ে যান, হাতে টাকা গুঁজে দেন, দিয়ে বলেন তুই তাহলে বাসেরটা টিকিট কাটবি। হাত উঁচু করে বাসে উঠে দেখে নিতাম যখন ওই টার্মিনাস থেকে বাস ছাড়তো, বাসের ইয়েটা ধরতে পারছি না কেন কি না, কারণ লোকজনের সামনে যদি না ধরতে পারি তাহলে খুব বেজ্জতি হয়ে যাবে। আমাদের বাড়ির লোকজন কিন্তু সব দেখত, কিন্তু তথাপি তারা এই ভক্তাধীন হয়ে থাকতেন। ভগবান ঠিক এইরকম, তারা জানেন আমাদের দৌড় কতটা, আমরা কতটা পারি কতটা পারি না, কিন্তু তবু তিনি আমাদের ভক্তাধীন হন, ভালোবাসায় আমাদের কাছে পরাজয় স্বীকার করেন, প্রেমপাশে বদ্ধ হয়ে ভক্ত হৃদয়ে অচলভাবে বিরাজ করেন। তাদের আমরা যখন ভালোবাসায় রজ্জু দিয়ে বাঁধি তখন তারা আমাদের হৃদয়ে বসে থাকেন। এই পুজো শুরু করার আগে প্রার্থনা করে না, যে তুমি আমার, তুমি যাব যতক্ষণ পর্যন্ত পুজো করব ততক্ষণ তুমি সুস্থির হয়ে বসো, তুমি আমার সামনে একবারে শান্ত হয়ে বসো। এটা কিন্তু ভগবান এমনিতেই আমাদের হৃদয়ে বসে থাকেন, আমরা অস্থির হতেও পারি কিন্তু ভগবান আমাদের হৃদয়ের মধ্যে সব সময় বসে আছেন। আর সন্তানকে দেওয়ার মতো যেমন বাবা মায়ের অদেয় কিছু থাকে না, ঠিক সেই রকম ভক্তকে দেওয়ার জন্য তার অদেয় কিছু থাকে না। প্রাকৃতিক যাবতীয় সম্পদ তিনি দান করেন, এমনকি বহু সময় আমরা দেখেছি আমরা এমনি যে আধ্যাত্মিক সম্পদ ছাড়াও জাগতিক সম্পদ প্রার্থনা করলে তাও পাওয়া যায় ভগবানের কাছ থেকে। 239 নম্বর সূত্র, এটা আরও সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আজকে আমার ফেসবুকের এটাই স্টেটাস আছে। 239 নম্বর সূত্রে বলছেন ভগবান, ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তেমনি ভক্তকে ছেড়ে থাকতে পারেন না, প্রেমাসক্ত যুবক যুবতীর মতো। তবে যুবক যুবতীর প্রেম রূপজ গুণজ, নিজের সুখ ও স্বার্থের আষ্টে গন্ধে ভরা, সেগুলি আ এদিক ওদিক হলে বা চালচলনে মিন না হলে আর থাকে না, মুখে তিক্তাস্বাদ রেখে যায়। কিন্তু ঐশ্বরিক প্রেম নিষ্কাম অপার্থিব অন্তহীন, সে প্রেমসুধা যতই পান করা যায় ততই পিপাসা বেড়ে যায়, কিছুতেই আশ মেটে না। প্রেম প্রেমময় ও প্রেমিক অভেদ হয়ে যায়, একাকার হয়ে যায়, তখন আনন্দ মাত্র অবশিষ্ট থাকে। ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, তেমনি ভগবানও ভক্তকে ছেড়ে থাকতে পারে না, খুব স্বাভাবিক, তাকে ছেড়ে থাকাটা খুব কঠিন। এই এপার থেকে ওপারে যাব, গঙ্গায় ভেসেলে বসে আছি, এমন সময় খানিক বাদে একজন ভদ্রমহিলা এলেন, প্যান্ট শার্ট পরা বেশ সুটেড বুটেড মহিলা, আবার সে ঠান্ডা বলে একটা কোটও পরেছেন, আর দেখছি তার হাতে একটা এই ঝোলা মতো, ঝোলা নয় একটা ওই ব্যাস্কেট নিয়ে আসছেন, তার উপর একটা সিল্কের কিছু ঢাকা দেওয়া আছে, নিয়ে আসছেন দূর থেকে দেখছি। আমার পাশের সিটটা ফাঁকা ছিল বলে তিনি এসে আমার পাশে বসলেন, তখন লক্ষ্য করলাম ওই বাস্কেটের সামনের দিকে মুখটা খোলা, সেখানে একটা গোপাল মূর্তি রয়েছে, খুব সুন্দর দেখতে একটা গোপাল মূর্তি। আর সেইটাকে নিয়ে প্রথমে তিনি বললেন, স্বামীজি ইয়ে জগা থোড়া রাখিয়ে মেরে দিয়ে থাকুক, তবে সে ওই পুরো ইয়েটা জাহাজটায় ঘুরি ঘুরি দেখালো কোনখান দিয়ে কেমন ভিজিট করেছে, উনি যেন ওনাকে দেখে মনে যেন সত্যি সত্যি উনি যেন দেখেছেন। তারপরে আমার পাশে বসে উনি সেই দেখাচ্ছেন, সেই ছোট ছেলেকে আমরা যেরকম বললাম দেখো দেখো, আমাদের শীতকালে এখানে
ওই সাইবেরিয়ান বার্ড আসে, তারা সেই ঘুরে ঘুরে বেড়ায়, দেখো 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 পাঞ্চি কেসে ঘুম রায়, পাঞ্চি কেসে ঘুম রায়। আর আমার, আমি যত দেখছি আমার তত খুব আনন্দ হচ্ছে দেখে, যে এমন করেও গোপালের কথা ভাবা যায়। একজন দিদিমণি এখানে এসেছিলেন, সঙ্গে করে গোপাল নিয়ে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম কী খেতে দেন, বললেন চকলেট বিস্কুট এই সমস্ত ড্রাই ফ্রুট সব দিই। যাওয়ার সময় সেই মুঠো ভর্তি সব প্রসাদ আমাকে দিয়ে গেলেন। সেই ছেলে আগে খাওয়ানোর জন্য যেন সে ব্যস্ত, গঙ্গা স্নান করতে গেছেন, ট্যাঁকে করে গোপাল নিয়ে গেছেন, আর গোপালকে নিয়ে গিয়ে খুব সে স্নান করিয়ে নিয়ে আসছেন। এই তাকে একদম যেন ভগবানকে ছেড়ে থাকতে পারা যায় না। আমি যখন আজকে এটা পড়ছিলাম বলার জন্য, তখন আমার বারবার সেই মহিলার কথা মনে পড়ছে। সে এমন এমন আদর করে বোঝাচ্ছে, দেখো আবি আ গে হ্যাঁ, জাদা দের তক নেই ব্যাঠনা পড়েগা, উস পার আ গে দেখিয়ে। সে ভগবানকে কখনো তুমি কখনো আপনি বলছে গোপালকে, দেখি আ হি গায়ে হাম লোক, উস পার ও লোক খড়ে হ্যাঁ, ও আদমি খড়া হ্যাঁ, ট্যুরিজম কা আদমি খড়া হ্যাঁ, হাম লোক কো আবি গাড়ি পে চড়া কে লে জায়গা। সে এমন করে বলছে যেন সত্যি সত্যি মানুষের সঙ্গে কথা বলছে। আমরা তো এরকম গল্প কথাই শুনি, আমার পাশে বসে উনি ওগুলি করছিলেন এবং আমার দেখে খুব ভালো লাগছিল। এই রকম একটা সম্পর্ক ভগবানের সঙ্গে হওয়া দরকার। আমাদের আমাদের ইয়ে ভক্তিপ্রাণা মাতাজির জীবনী সেদিনকে পড়ছিলাম, সেখানে একটা স্মৃতি কথা পড়ছিলাম, যেখানে তখনকার দিনে তো দক্ষিণেশ্বরে সব মিষ্টি টিষ্টি আসতো না, ফলভোগ প্রায় রেডি হয়ে গেছে, এমন সময় এক ভক্ত কিছু ভালো মিষ্টি নিয়ে এসেছেন। তো মাতাজি তাড়াতাড়ি করে তার থেকে সেই মিষ্টি আর একটু ফল এনেছিলেন, সেগুলিকে কেটে ওর সাথে মিলিয়ে দিয়েছে। এদিকে পূজারীর ঘণ্টা বাজানো হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে, আর সেই তিনি যেন তিনি ওই ইয়ে করেছেন, ওই তিনি ওই আর সবাই তাড়া দিচ্ছে, প্রেসিডেন্ট তো, তাকে তো তাড়া দেওয়া যায় না, তাই প্রেসিডেন্টকে তিনি ওরা কেউ কিছু বলছে না। তা এমন সময় উনি ভক্তিপ্রাণা মাতাজি নাকি এই ভারতীপ্রাণ ভক্তিপ্রাণা মাতাজি ভারতীপ্রাণা মাতাজি ওই ঠাকুরের দিকে যেন তাকিয়ে বলছেন, রোসো রোসো বাপু, এত কিছু খাওয়া চাই আর একটু দেরি সহ্য হয় না, বলছে এমন করে বলছেন যেন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি একজন কেউ আছেন, যেন সত্যি সত্যি কেউ একজন আছেন যাকে তিনি ওই ইয়ে করা হচ্ছে, তাকে যেন তিনি বলছেন, রোসো বাপু এত কিছু খাওয়ার ব্যবস্থা করেছে আর একটুখানি একটু সময় দিলে হবে না। এই যে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক তৈরি করতে হয়, এটা কিন্তু দেখানো না, এই ভালোবাসার সম্পর্ক। বলছেন কীরকম না, প্রেমাসক্ত যুবক যুবতীর মতো। প্রেমাসক্ত যুবক যুবতী যখন প্রেম হয়, যখন প্রথম ভালোবাসা হয়, তখন কিছুতেই না দেখে থাকতে পারছি না, সেইটার কথা বলছেন। কিন্তু কোথায় ফারাক মানুষের সঙ্গে প্রেমাসক্ত যুবক যুবতীর প্রেমে? বলছেন প্রেমাসক্ত যুবক যুবতীর প্রেম হচ্ছে রূপজ এবং গুণজ। প্রথম দর্শনধারী হওয়া চাই, আমার মতো খেঁদা ভুদা হলে হবে না, একবারে টুকটুকে গায়ের রং থাকবে, একবারে টানা টানা চোখ থাকবে, দুজনেরই থাকবে, দুজন দুজনকে। আর গুণজ, গুণ থাকা দরকার, বোকা নির্গুণ এরম হলে হবে না, সঙ্গে ভালো চাকরি বাকরি থাকা দরকার, তারপরে পে প্যাকেজ ভালো থাকা দরকার। এইটা বলছেন তাতে কি হয়, কিন্তু এর মধ্যে নিজের সুখ স্বার্থের আষ্টে গন্ধে ভরা থাকে, এই যে একটা চাহিদা সবসময় থাকে, এবং যখন চাহিদা মেটে না, এই সম্পর্কগুলো যখন মানবিক সম্পর্ক, এই যে জাগতিক সম্পর্কগুলো যখন ভেঙে যায় কি হয়, কি সুন্দর বলছেন, যখন চালচলনে মিল না হলে আর থাকে না, প্রথম তো সম্পর্ক ভেঙে যায়, এবং তারপরের অংশ অপূর্ব, মুখে তিক্তা স্বাদ রেখে যায়, একটা তিক্ত অনুভূতি কাজ করতে থাকে, এই তিক্ত অনুভূতি কাজ হয় আর কি, এটা হচ্ছে কথা। এইটা আমাদের এই যে জাগতিক সম্পর্ক আমাদের এইরকম ভাবনা চিন্তার মধ্যে বসিয়ে রাখে, অতএব এইটিকে আমাদের বলতে হবে একমাত্র তিনি হয় আর কি। আমরা ছেড়ে গেছি 238, আচ্ছা না ছাড়িনি কিছু। বলছেন ভগবানের সঙ্গে ভালোবাসা কীরকম, ঈশ্বরিক প্রেম নিষ্কাম অপার্থিব অন্তহীন। তিনটি গুণ ভগবানের সঙ্গে ভগবান ভালোবাসা কীরকম হয়, নিষ্কাম অপার্থিব এবং অন্তহীন। নিষ্কাম হচ্ছে আমরা কোনো কিছু কামনা করি না, শুধু ভালোবাসা। মা যেমন সন্তানের কাছে কোনো কিছু কামনা করেন না, আনকন্ডিশনাল লাভ। দেখবেন ভগবানের সঙ্গে আমাদের একটা আনকন্ডিশনাল লাভ তৈরি হয়, একটা আনকন্ডিশনাল লাভ চেইন তৈরি হয়, সেটা নিষ্কাম। তারপরে বলছেন অপার্থিব, এই মরজগতের পৃথিবীর যে চাহিদা এই অনুযায়ী
এটা কখনোই মরজগতের মাপদণ্ড দিয়ে কখনো এটা যেন বোঝানো যায় না, আর অন্তহীন এই ভালোবাসার যেন কোনো শেষ হয় না, মানে হয়েও যেন এত ভালোবাসা, এত ভালোবাসা যেন কখনো কোনো দিন শেষ হয়ে যায় না, এটা হচ্ছে কথা। পূজনীয় ভূতেশানন্দজিকে আমরা ভীষণ ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। আমাদের মনে হতে থাকলো যে যখন উনি চলে গেলেন তখন তো আমরা ট্রেনিং সেন্টারে আছি, তাহলে এরকম করে কাকে ভালোবাসবো, এরকম তো করে আর কাউকে ভালোবাসতে পারা যাবে না। কিন্তু এই এত বছর কেটে গেছে, দেখেছি আর দ্বিতীয় কোনো লোককে দরকারও নেই। ওনাকে যেরকমভাবে ভালোবাসতাম এখনও ঠিক সেই রকমই ভালোবাসছি, এবং সেই ভালোবাসার ওনার তরফ থেকে আমার প্রতি ভালোবাসা এতটুকু খামতি হয়নি। তার সেই যে চোখ বন্ধ করলে তার যে সেই সে অপূর্ব অপার্থিব হাসি, ওইটার কথা মনে হলে যেন মনে হয় ওটাই যেন একটা পাত্র ভর্তি মধু, ওই অপার্থিব হাসিটাকে চেটে চেটেই দিন কেটে যাবে, এরকম অবস্থা। এটা হচ্ছে ভগবানের মিনিয়েচার ফর্মের এত প্রকাশ। ভগবানের সঙ্গে যখন আমাদের সে প্রেম হয় সেটা এইরকমই অপার্থিব প্রেম হয়। সে প্রেম ওষুধা যতই পান করা যায় ততই পিপাসা বেড়ে যায়, কিছুতেই আশ মিটে না। সে প্রেম ওষুধা আমরা যতই পান করি ততই কেটে যায়। আমি একটা বাজে উদাহরণ দিই, আপনারা খুব রাগ করেন আমার উপর। উত্তর কলকাতার যারা লোকেরা আছে তারা ওই জানে ওটা, সেটা হচ্ছে এক ধরনের খাস্তার কচুরি উত্তর কলকাতায় পাওয়া যায়, ভেতরে ছাতুর পুর দিয়ে বেশ বড় খাস্তার কচুরি গাঙ্গুরাম টাঙ্গুরাম বানায়। ধরুন আপনি 10-12টা কিনে নিয়ে এলেন, তারপর অতিথি এসছেন, 2-4টে খরচ হয়েছে, রেখে দিলেন, তারপরে আবার সেটা বিকেলবেলা চাটুতে পাশাপাশ গরম করে আবার একটু খাওয়া হলো, আবার 3-4টে থেকে গেল, পরের দিন আবার ব্রেকফাস্টের সঙ্গে একটুখানি বেলার দিকে যখন খাবার খাচ্ছেন তখন একটু এপাশাপাশ করে উল্টে খেলেন। কিন্তু সেই খাওয়ার পরে যদি আপনি জল খেয়ে ফেলেছেন ভুল করে, তাহলে সে যে কী তৃষ্ণা পায়, বারবার সে তৃষ্ণা, এমন সে তৃষ্ণা জল খেয়ে খেয়েও যেন সেই আশ মেটে না। ঠিক এইরকম এই তন্হা, এই তৃষ্ণা ভগবানের জন্য যখন হয় তখনটা যে তাকে ভালোবেসেও যেন শেষ হচ্ছে না, মনে হচ্ছে কেন আরও ভালোবাসতে পারিনি, এটা হচ্ছে কথা। কি সুন্দর কথা বলছেন, প্রেম প্রেমময় এবং প্রেমিক অভেদ হয়ে যায়, একাকার হয়ে যায়, ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তার যেন আলাদা কোনো আর সত্তা থাকে না, নিজেকে খুঁজে পাওয়া যায় না। ঠাকুর খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন, নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়েছিল, সেই নুনের পুতুল যেই সমুদ্রে ঢুকে গেল সঙ্গে সঙ্গে তার সঙ্গে একাকার হয়ে গেল, খপর দেবার আর লোক নেই, এই তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, তখন আনন্দ মাত্র অবশিষ্ট থাকে। সে যে কী এক আনন্দ, যে আনন্দ শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। 240 নম্বর সূত্রে মহারাজ বলছেন, যখন যেভাবে মা রাখবেন জানবে তাই তোমার মঙ্গলের জন্য, তুমি বোঝো আর নাই বোঝো, সব দুঃখ সবই তার পদ্মহস্তের মঙ্গল স্পর্শ, তার লীলা কে বুঝবে, সুখে রাখুন দুঃখে রাখুন সবই তার আশীর্বাদ বলে ঘর পেতে নিতে হবে। এবার একটা কবিতা বলছেন, মার্কিল চাপড়েও মার্কিল চাপড়ও মিঠে, যত পড়ুক পড়ুক না পিঠে, এ ধারণা যদি থাকে ঘটে, সাবাস মায়ের ছেলে বটে, মায়ের মারে ছেলে মরে না, মার ব্রুকুটিতে সে ডরে না, মা যেমন রাখে তেমনি থাকে, মা বই তো সে আর কিছু জানে না। পূজনীয় আত্মস্থানন্দজি এই কবিতাটা বলবো, এই ব্যাখ্যা করতে গিয়ে একটা ভারী সুন্দর কথা আমাদের বলেছিলেন, সেটা হচ্ছে এই, এখন এই যে যখন মা যেরকমভাবে রাখবে এই বোধটা আমাদের থাকা দরকার, সর্ব অবস্থা এইটা থাকে না আমাদের। আমাদের এতটুকু জিনিস যদি আমাদের অপ্রিয় কোনো সিচুয়েশন তৈরি হয়, আমরা সঙ্গে সঙ্গে ভগবানের উপর আমাদের ক্ষোভ রাগ এগুলো প্রকাশ করতে থাকি, যে কেন আমাদের এরকম হলো, কেন আমরা এরকম করলাম, আমার জন্য হলো। আমরা যখন পেতে থাকি কিন্তু কখনো একবারও বলি না যে কেন আমি পাচ্ছি, জগতের অন্যান্য কেউ পাচ্ছে না কেন, কিন্তু যখনই আমরা পাই না তখনই আমাদের ভীষণ রাগ, আমাদের ভীষণ ক্ষোভ, আমাদের ভীষণ কষ্ট হতে থাকে। কিন্তু এইটা বোঝা দরকার, যখন যেভাবে মা আমাদের রাখবেন জানবে তাই তোমার মঙ্গলের জন্য, তুমি বোঝো আর নাই বোঝো। আমি একবার ট্রান্সফার হয়ে এসেছিলাম বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলুম, আমাকে পূজনীয় স্মরণানন্দজি তখন সাধারণ সম্পাদক আমাকে বলছেন, তোমার খুব মন খারাপ হয়েছে না? আমি, হ্যাঁ আমার মন খারাপ হয়েছে খুব, কারণ ওখানে আমি প্রথম পোস্টিং, তো একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তখন উনি বললেন, আমরা বুঝতে পারি না বটে কিন্তু সব কাজের ভেতরে মার কল্যাণ হস্ত আছে, তুমি কিছু বছর পরে অবশ্যই এটা অনুভব করবে,
এটা তোমার কল্যাণের জন্যই ভগবান এই ব্যবস্থা করছেন। সত্যি সত্যি তার ঠিক পাঁচ বছর বাদে আমি অনুভব করলাম, সদর কার্যালয়ে এসে গেঁটে বসেছিলাম বলে তা নয়, প্রথম দেখলাম যে একটা সেন্টার থেকে সংঘকে দেখা, মানে একটা ছোট্ট জানলার মধ্যে দিয়ে সংঘকে দেখা, আর হেডকোয়ার্টার্সে বসে সংঘকে দেখা মানে হচ্ছে একটা খোলা বারান্দায় দাঁড়িয়ে সংঘের দিকে তাকিয়ে থাকা। সেই সুযোগটা তিনি আমায় দেবেন বলেছিলেন, ওই কষ্ট করে নিয়ে এসেছিলেন যোগ্য করে তোলার জন্য। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি হয়, সব দুঃখ তাঁরই পদ্মহস্তের মঙ্গল স্পর্শ। আমরা যখনই আঘাত পাই এটা যে যেন ভগবানের কৃপা এটা যেন বুঝতে পারি। রবীন্দ্রনাথ লিখছেন না, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, অন্ধকারে মহিলা যে চক্ষে তোমায় দেখতে দেখি না, যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হয়ে এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। এই যে পরশ আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, আঘাত দিয়ে তিনি তার অস্তিত্বটাকে আমাদেরকে বোঝান। তাই বলছেন আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, তার সব কিছুই তার আশীর্বাদ বলে আমাদের মেনে নিতে হবে। কি সুন্দর এই কবিতাটা আছে, মার কিল চাপরো মিঠে যতই পরে পড়ুক না পিঠে, এ ধারণা যদি থাকে ঘটে সাবাস মায়ের ছেলে বটে। ওই একই কথা যেটা বলছিলেন যে এই ধারণা যদি থাকে যে যা কিছু আঘাত যা কিছু দুঃখ যা কিছু বেদনা সবই ভগবানের কাছ থেকে আসছে, এতে কিসের বিরোধিতা করব। সেই পম্পা সরোবরের মধ্যে সেই কাক সেই মেন্ঢাকের গল্প আছে, সেই আমাদের ব্যাং, সেই এক জায়গায় তিনি তার রামচন্দ্র তার ওই বাণটাকে পুঁতে রেখেছেন, আর রাম তারপর খানিক বাদে দেখছেন সেখান থেকে রক্ত আসছে, তুলে দেখছেন তার ভেতরে একটা ব্যাং আছে। তখন ব্যাংকে জিজ্ঞেস করছে, তুমি আওয়াজ করলে না কেন, তোমার এই আঘাত হলো তুমি আওয়াজ করলে না কেন। যখন লোকে আক্রমণ করে বলি হে রাম বাঁচাও, এখন দেখছি রামই আমাকে মারছে, এখন কার কথা বলবো, এটা হচ্ছে কথা। এর পরের কথাটা ভারী সুন্দর, বলছেন মায়ের মারে ছেলে মরে না, মার ব্রুকুটিতে সে ডরে না, মা যেমন রাখে তেমনি রাখে থাকে, মা বই তো সে কিছু জানে না। দেখুন এটা একটা একটা প্রোগ্রেসের গল্প, আমরা বুঝতে পারি বা না পারি কিন্তু এটা এই প্রোগ্রেসটা আমাদের সবার জীবনে আসে। মায়ের মারে ছেলে মরে না, মা যে আঘাত করেন যে আক্রমণ করেন তাতে কিন্তু আমাদের মৃত্যু হয় না, এটা হচ্ছে কথা প্রথম। মার ভ্রুকুটিতে সে ডরে না, মায়ের ভ্রুকুঞ্চনে সে ডরে না, কারণ সে তো জানে মা তাকে এরকমভাবে ভয় দেখাচ্ছেন। আত্মসানন্দজি বলতেন এই কথাটা, দেখবি মায়েরা মাঝে মাঝে বলে মর মর মরতে পারিস না, তুই মরলে আমার আমার প্রাণ জুড়ায়। হ্যাঁ, এই তার মানে কি মা সত্যি সত্যি চান যে ছেলে মেয়েরা মারা যাক, তা না, ওটাও তার একটা ভালোবাসার প্রকাশ। বলছে তুই আমায় এত জ্বালাস মরতে পারিস না, মর 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 মরলে আমার প্রাণ জুড়ায়। আত্মসানন্দজি কথাটা এখনও আমার কানে বাজতে থাকে, এত সুন্দর করে বলেছিলেন আমাদের। বলছেন ওই যে মায়ের ওই শব্দগুলোর ভেতরে একটা এক ধরনের যেন প্রচ্ছন্ন প্রশ্রয় লুকিয়ে আছে, আরও বেশি আঘাত কর আরও বেশি কষ্ট দাও। মা যেমন রাখে তেমনি থাকে, দেখুন ক্রমাগত প্রোগ্রেস হচ্ছে, মায়ের ওপর এমন একটা নির্ভরতা আসে, মা যে অবস্থায় রাখে সেটাকেই ভালো সেটাকেই সুখকারী সেটাকেই আনন্দদায়ী বলে সে মনে করে। মা বই তো সে কিছু জানে না, মা ছাড়া আর তার কোনো দ্বিতীয় সত্তা নেই, এই বোধটা তার ভেতরে জাগে। 241 নম্বর সূত্রে ভগবান বলছেন, রতি প্রমাণ ঘোলাটে বুদ্ধির সাহায্যে শাস্ত্রচর্চা তর্ক বিচার যুক্তি দিয়ে ভগবানকে কী বা বুঝবে, বরং এসব দিয়ে বুঝতে চেষ্টা করলে গুলিয়ে গিয়ে শেষটায় এমন তালগোল পাকিয়ে যাবে যে নিজের অস্তিত্বেই সন্দেহ হবে। এমন দুর্লভ মানুষ জন্ম পেয়ে আম পাতা গুনে আর তার উপর অদ্ভুত গবেষণা করে দিন কাটাবে, না আম খেয়ে পরিতৃপ্ত হবে, যারা ওসব করে করুক, ওদো তোর ওসব করে কাজ কি, তুই পেট ভরে আম খা। এই হচ্ছে কথা, অনেক সময় ভগবানের অস্তিত্ব নিয়ে আমাদের একটা সংশয় থাকে, আমার নিজের মনে সংশয় থাকে, সেই কারণে শাস্ত্র দিয়ে চর্চা দিয়ে নানাভাবে তাকে প্রমাণ করবার চেষ্টা করি। কাকে প্রমাণ করতে চাই, জগৎকে প্রমাণ করতে চাই ঈশ্বর আছেন না নেই, জগৎকে প্রমাণ দিয়ে আমার অসুবিধাটা কোনখানে। আজকেই একজন লিখেছেন একটা ভারী সুন্দর একটা অদ্ভুত কমেন্ট এসেছে, আমি দেখছিলাম আমাদের এই গীতা বক্তৃতায় কোথায় খুব সম্ভবত, যে হিন্দু ধর্ম সব ধর্মকে ভালোবাসে
কিন্তু অন্যান্য ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে, এই অন্যান্য ধর্মের উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মকে ছোট করা। আমরা কি চেষ্টা করতে পারি না এই ধর্ম উদ্দেশ্যগুলো আমাদের হিন্দু ধর্মে প্রমাণ দিয়ে অন্যান্য ধর্মগুলো হচ্ছে সেটা শ্রেষ্ঠ সেটা প্রমাণ করা? আরে শ্রেষ্ঠ কি সেটা ওসব করে লাভ কী, তাতে কী হবে? এই যে হিন্দু ধর্মের যে প্রভাব বা আমার নিজস্ব ধর্মের যে প্রভাব, আমার ভেতরে যে বিকাশ সেটি বন্ধ হয়ে যায়, তখন আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ড বাহ্য জগতেতেই ঘুরে বেড়াই। আমাদের যে অন্তর্জগতের পরিবর্তন সেটা আমরা কখনো করি না। আগে আমার নিজেকে বদল করা দরকার। আমি যদি নিজেকে না বদল করি, জগৎ সংসারে কখনো কাউকে বদল করতে পারবো না। মাঝে মাঝে আমার ফেসবুকের পাতায় অনেকে লেখেন, আহা এমনটা যদি সবাই ভাবতো, এমনটা যদি সবাই ভাবতো তো অনেক বড় কথা, এমনটা যদি আমি ভাবতাম, এটা কেন আমরা বলি না? আমরা সবাইকে বদল করতে চাই, ওই আমাকে তো বদল করতে চাই না। আমরা যখন আমাদের নিজেদেরকে বদল করতে পারবো, দেখবেন জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি আমাদের বদলে যাবে। আত্মস্থানজী খুব উদাহরণ দিতেন শহীদ মিনারের, মানে নিচের স্তরে দাঁড়িয়ে জগতের সব কিছু, যা যন্ত্র সব কিছুকে মনে হয় এগুলো যেন জীবন্ত, এগুলোই আমাদের জীবনের সর্বস্ব। তারপরে ধীরে ধীরে যখন শহীদ মিনারের একবারে ওপরে ওঠা যায়, তখন জগৎটাকে অলীক বলে বোধ হয়, একটা স্বপ্নময় জগৎ বলে বোধ হয়। তখন মনে হয় এই সব, তখন ইচ্ছে করে ভাবতে, এই স্বপ্নময় জগৎ নিয়েই মাতামাতি করব, না এই আমাদের যে বাস্তব জগৎ যেটার উপর দাঁড়িয়ে আছি সেইটাকে নিয়ে মাতামাতি করব। 242 নম্বর সূত্রে ভগবান বলছেন, অবশ্য জ্ঞান চর্চা বিচার যুক্তি গবেষণাদির দ্বারা বুদ্ধি মার্জিত হয়। উনি একেবারেই খারাপ বলছেন না। এখন সূক্ষ্মতত্ত্ব, অনেক সূক্ষ্মতত্ত্ব জানা যায়, অনেক নতুন তত্ত্ব আবিষ্কার হয়, যার দ্বারা জগতের যথেষ্ট কল্যাণ হয়। আবার সেই সব জ্ঞান বা বিদ্যা স্বার্থপর ইহলোক সর্বস্ব, ইহকাল সর্বস্ব লোক বা জাতির হাতে পড়ে জগতের অশেষ দুর্দশা ও লোকক্ষয়ের কারণ হয়। মানুষ হিংস্র পশুতে পরিণত হয়, জগৎ সাক্ষাৎ নরককুণ্ড হয়। এই জ্ঞানের চর্চা বিচারের দ্বারা আমাদের বুদ্ধি পরিমার্জিত হয়। পরিমার্জিত বুদ্ধিতে ভগবানকে বোঝা খুব সহজ হয়। একটা সময় আত্মস্থানজী খুব জোর দিতেন ছেলেরা যেন অন্তত গ্র্যাজুয়েট হয়ে আসে। আমরা একবার মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরও নিরক্ষর, মা শেষের দিকে মা কথাটাও লিখতে পারতেন না, এমন লেখাপড়া শিখেছিলেন। আর স্বামীজি লেখাপড়া শিখে বক্তৃতাদি দিয়েছিলেন বটে, তথাপি এইরকম কিছু ভাবনা চিন্তা হয়নি। সাধারণ গ্র্যাজুয়েট ছিলেন সাধারণের হিসাবে যদি ভাবি, আর পার্ষদরা কেউ লেখাপড়া করেছিলেন লাটু মরাস তো করেনি, তাহলে আমাদের মঠে এত গ্র্যাজুয়েট ছেলে পুলে নিয়ে এত মাতামাতি কেন? আরই সুন্দর উত্তর দিয়েছিলেন, বিদ্যা আমাদের বুদ্ধিকে পরিমার্জিত করে, সেই পরিমার্জিত বুদ্ধি আমাদের ভেতরে এক ধরনের ম্যাচিওরিটি, এক ধরনের প্রকাশ দেখায়, যে প্রকাশে আমরা খুব সহজে ভগবানকে বুঝতে পারি। যেন স্বামীজিকে যদি গভীরভাবে, তার ভাবটিকে যদি আমাদের গভীরভাবে বুঝতে হয়, তাহলে অবশ্যই 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 আমাদের পড়াশোনা, জাগতিক বুদ্ধি থাকাও দরকার। কারণ জাগতিক বুদ্ধি যদি না থাকে, আমি তুল্য মূল্যে স্বামীজির ভাবনাকে বিচার করতে পারবো না। এই কারণে পড়াশোনাতে থাকা ভীষণ জরুরি। এই তুল্য মূল্যের বিচারে আমরা জগৎকে কখনো বুঝতে পারবো না, এটা বোঝাটা খুব কঠিন। স্বামীজিকে যদি বুঝতে হয়, তাহলে জাগতিক জ্ঞান, এই বুদ্ধি, এই চর্চাগুলো আমাদের থাকা দরকার। নাহলে তুলনামূলকভাবে যদি আমরা বিচার না করতে পারি, তাহলে স্বামীজিকে খুব গভীরভাবে, তার ভাবটিকে আমরা গভীরভাবে ধরতে পারবো না। কিন্তু কি হয়, আমরা যত বেশি পরিমার্জিত হই, যত বেশি নিজেদের উন্নততর করি, তত একটা সময় হয় আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি। সেইটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা। সেই অবস্থা এলে তখন আমাদের ভালো মন্দকে আলাদা করে ডিফারেনশিয়েট করার মতো বুদ্ধি আমাদের ভেতরে থাকে না, ফলে খুব সহজেই খারাপ পথ দিয়ে আমরা এগোই। খারাপ পথ দিয়ে এগোলে সাফল্য তো খুব দ্রুত আসে, সেই কারণে আমরা খারাপ পথে চালিত হয়ে যাই এবং জগৎটাকে একটা নরককুণ্ডে রূপান্তরিত করি। 243 নম্বর সূত্রে ভগবান মহারাজ বলছেন, প্রার্থনা হচ্ছে অন্তর্যামীর কাছে অন্তরের বেদনা ও অভাব ভাবে বা ভাষায় জানানো ও তা মোচন করার জন্য কাতরভাবে তার করুণা ভিক্ষা করা। সে প্রার্থনা সকাম
যাতে বলে হে প্রভু আর সংসারের যাতনা রোগ শোক অভাব অনটন সইতে পারি না তুমি আমার এসব দূর করে দাও। নিষ্কাম প্রার্থনা হচ্ছে হে প্রভু তোমার যত ইচ্ছে আমার ঘরে ছাপাও দুঃখে রাখো বিপদে ফেলো তাতেও কিছু এসে যায় না কেবল আমায় এতটুকু এইটুকু শক্তি সামর্থ্য দাও যাতে কিছুতেই বিচলিত না হই যাতে আমি তোমায় না ভুলি যাতে তোমার অভয় পাদপদ্মে আমার ভক্তি শুদ্ধা ভক্তি হয়। রবীন্দ্রনাথের একটি কবিতা যেটি পরবর্তীকালে গান হিসেবে ব্যবহৃত হতো এই কবিতাটি আমার ভীষণ প্রিয়। আমি মাঝে মাঝে যখন নিজেকে শক্তিহীন বোধ করি ঠাকুরের সামনে এটা বিড়বিড় করে আওড়াই বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখ যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে লোভিলে ক্ষতি জটিল ঘটিলে শুধু বঞ্চনা নিজেরে মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ এনাহে মোর প্রার্থনা সহিতে পারি সকতি যেন রয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখ রাতের নিখিল ধরা যেদিন করে বঞ্চনা নিজেরে মনে না যেন মানিক হয়। এই যে রবি ঠাকুরের এই কবিতা বারবার দেখবেন একবারে এই যে প্রার্থনাটি হচ্ছে এই একেবারে সেই যে নিজের জাগতিক দুঃখ কষ্ট বিতর করা নয় এগুলো আমাদের জীবনে থাকবে এগুলোকে আমরা কখনো ফেলে যেতে পারবো না তাহলে আমাদের করণীয় কি না এগুলো থাকা সত্ত্বেও কেমন করে একে অতিক্রম করে আমি যেতে পারি এগুলোকে সহন করার মতো শক্তি শুধু সহন করার মতো শক্তি নয় সহন করে আমার অগ্রগতি আমার নিজের অন্তরের প্রগতি যেন এতটুকু ব্যাহত না হয় সেই বোধটাকে নিজের ভেতরে জাগিয়ে যাওয়া। পরবর্তী সূত্রে ভগবান বলছেন মহারাজ বলছেন 244 নম্বর সূত্রে ভগবান লাভ বা মোক্ষ মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য এই পরম পুরুষার্থ লাভ করিবার অধিকার বা সামর্থ্য কেবল মানুষেরই আছে পশু দেবতা গন্ধর্ব কারণই পশুদের নেই কারণ তারা বিবেক বুদ্ধিহীন দেবাদির মোক্ষ লাভ অসম্ভব কারণ নিরতিশয় সুখ ও সম্পদে তাদের বুদ্ধি আচ্ছন্ন থাকে বিবেক বৈরাগ্যের অবসর কোথায় সেই কারণে আবার মানুষের মধ্যে যারা ধনসম্পদের অধিকারী তাদের পক্ষেও মোক্ষ লাভ কঠিন আর যারা অত্যন্ত গরিব যারা ক্ষুধার জ্বালায় ও অভাবের তারণায় সর্বদা অস্থির ও উদ্ভ্রান্ত তাদেরও ধর্মলাভ হয় না ভগবান লাভ মধ্যবিত্ত লোকের পক্ষে সম্ভব কারণ তাদের অবস্থা এই দুইয়ের মাঝামাঝি আর দেখা যায় জগতের ইতিহাস ধর্ম সমাজ রাষ্ট্র ও জীবনের অন্যান্য কর্মক্ষেত্রে ও চিন্তা রাজ্যে যেসব শক্তিমান মনীষী নিজেদের প্রতিভা বলে অক্ষয় কীর্তি ও প্রভাব রেখে গেছেন তাদের প্রায় সবাই অনেকেই এই মধ্যবিত্ত শ্রেণীর এ জন্ম আমার মনে আছে আমাদের যখন রুলস ক্লাস পড়ানো হচ্ছে তখন পূজনীয় প্রভানন্দজি আমাদের রুলস ক্লাসের একটি ভারী সুন্দর সূত্র আমাদের বলেছিলেন স্বামীজি চেয়েছিলেন সাধু আসবে উচ্চবিত্ত নয় নিম্নবিত্ত নয় মধ্যবিত্ত থেকে এটা তার ইচ্ছে ছিল কেন উচ্চ মেধা নয় নিম্ন মেধা নয় মধ্য মেধা থেকে কেন এরকম ব্যাপার না উচ্চবিত্ত হলে সে এত বেশি ভোগ করেছে সে ত্যাগের প্রতি তার এমন বেশি আগ্রহ থাকে লৌকিক ত্যাগের প্রতি তার এত বেশি আগ্রহ থাকে জীবনটার উদ্দেশ্য সে ভুলে যায় আর যদি খুব নিম্নবিত্ত থেকে আসে সে সারা জীবন ভোগ করেনি তাই এসে সামান্য জিনিস থেকেও এত বেশি ভোগ করতে থাকে বা ভোগের সামগ্রী এক জায়গায় আকর্ষণ করতে থাকে সে যেন আমাদের তার যে উদ্দেশ্য জীবনের যে বড় উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা থেকে সে হারিয়ে যায় সে ছড়িয়ে যায় সে অনেক দূরে চলে যায় এই কারণে মধ্যবিত্তের কথা বলা হয়েছে মধ্যবিত্ত মধ্য মেধা উচ্চবিত্ত উচ্চ মেধা যারা থাকে তারা তো যদি নিজেদের স্বকীয় ভাবকে বিকশিত করতে পারে তাহলে তো খুবই ভালো কিন্তু যদি না হয় তাহলে জগতের সবাইকে অত্যন্ত ছোট বা ক্ষুদ্র দৃষ্টি দিয়ে কমপ্লেক্সের কোনো ইয়ে হয় না ইনফিরিয়ারিটি কমপ্লেক্স সুপিরিয়রিটি কমপ্লেক্স আমরা দুটো আলাদা আলাদা কমপ্লেক্সের কথা বলি
কিন্তু আলাদা করে কোনো কমপ্লেক্স হয় না, কমপ্লেক্স একটাই, কমপ্লেক্স কমপ্লেক্স, সে সুপিরিয়রিটি হোক আর ইনফিরিয়রিটি হোক, এটা উচ্চ মেধা এবং নিম্ন মেধার মধ্যে হতে থাকে। মধ্য মেধা যে বিকশিত করতে পারে, আইডিয়াকে বিকাশ করতে পারো, আবার যার সবটাই খুব ছুঁচুলো নয়, যার সবটা মাঝারি, এই রকম মানুষ ভগবানের উদ্দেশ্যে লাভ করতে পারে। উনি বলছেন, পরম পুরুষার্থ করবার অধিকার ও সামর্থ্য কেবল মানুষেরই আছে, পশু দেবতা গন্ধর্ব কারোর নেই, পশুদের নেই, কারণ তাদের বিবেক বুদ্ধিহীন, তারা বিবেক বুদ্ধিহীন। দেবতাদের মোক্ষলাভ অসম্ভব, কারণ নিরতিশয় সুখ সম্পদে তাদের বুদ্ধি আচ্ছন্ন, বিবেক বৈরাগ্যের অবসর কোথায়? সেই কারণে আবার মানুষের মধ্যে যারা বিপুল ধনরাশির অধিকারী, তাদের পক্ষেও মোক্ষলাভ কঠিন। আমাদের এটা খুব বুঝতে হবে, ভগবান যদি আমাদের মধ্যবিত্ত করে থেকে থাকেন, তাহলে তার মতো সুখ বোধহয় এই জগৎ সংসারে আর দুটো নেই। কিন্তু ভাবনাটা হচ্ছে এই, যখন আমাদের যেভাবেই রাখুন না কেন, সর্বাবস্থায় যেন আমরা ঈশ্বরকেই ভালোবাসতে পারি। আজকে আমাদের শেষ সূত্র যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই, যদি আমরা আসছে কালের ব্যাপার নিয়ে আজকের দিনটা খেয়াখেয়ি করে কাটাই, তাহলে কালকের দিনটাও খুইয়ে বসি। আমাদের বুঝতে হবে আমাদের প্রত্যেক দিনটি, মানে পরবর্তী যে দিন আসছে, সেটি দাঁড়িয়ে থাকে আজকের দিনের পারফরম্যান্সের উপর। আজকে যদি আমি ভালো করতে না পারি, তাহলে কালকে এই আজকের পারফরম্যান্সকে আমি এক্সেল করতে পারবো না। যদি আমি মনে করে থাকি যে আজকে ঠিক আছে, আগামীকাল থেকে দারুণ জপ ধ্যান করবো, এমন তেরে জপ ধ্যান করবো, ভগবান সিংহাসন থেকে নেমে এসে আমার সঙ্গে ডিস্কো ডান্স করতে শুরু করবে, তা যদি আমরা ভেবে থাকি, তাহলে কিন্তু ডিস্কো হবে না, ডান্সও হবে না, বরং অকার প্র্যাকটিস না থাকার ফলে আমি ভগবানের, ভগবান যদি সত্যি সত্যি ডান্স করতে আসেন, আমি পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলব। তাই প্রত্যেক দিনের, সমস্ত দিনের চেষ্টা, আজকের সমস্ত দিনটাকে যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এখন যদি ভগবানকে খানিকটা ঘুষও দিই, ঘুষের জগৎ তো, ভগবানকে যদি খানিকটা ঘুষও দিই, চাইলেও কিন্তু আজকের সকালটা আমরা ফিরে পেতে পারি না, কারণ যেটা চলে গেছে সেটা চলে গেছে। পূজনীয় রঙ্গনাথানন্দজি আমাদের একটা ক্যালেন্ডার দিয়েছিলেন 2000 সালে, আমাদের যে বছর 99 সালে আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, আমাদের সকলকে একটা করে ক্যালেন্ডার উপহার দিলেন। ঠাকুরের একটা ছবি আছে নিচে, যেরকম খুব সাধারণ ক্যালেন্ডার, এটা দেওয়ার যখন দেওয়া হচ্ছে তখন উনি বললেন, আমি তোমাদের সকলকে 365 দিন উপহার দিলাম, নাও ইট ইজ ইয়োর টার্ন, হাউ উইল ইউ ইউটিলাইজ ইচ অ্যান্ড এভরি ডে, অ্যান্ড হাউ উইল ইউ গেইন ফ্রম ইচ অ্যান্ড এভরি ডে। আমি তোমাদের 365 দিন উপহার দিলাম, এখন এটা তোমার দেখা, সেটা তোমরা কেমন করে ব্যবহার করবে। শুধু তাই নয়, এই প্রত্যেক দিন থেকে কেমন করে তুমি গেইন করবে, তুমি কিছু লাভ করতে পারবে, জীবনটা যেন বেকার না হয়ে থাকে, সেটা যেন সত্যি সত্যি অন্যদের দেবার মতো হয়, এই বোধটাকে তিনি আমাদের ভেতরে জাগিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা দিন প্রেশাস, প্রত্যেকটা সময় প্রেশাস, অন্যের কথা মানে মানে অন্যের কুচিন্তা, খারাপ চিন্তা করে সময় কাটানোর তো সময় সত্যিই নেই। যদি কুচিন্তা ভাবনা করতে খানিকটা তেঁতুলের আচার খাবেন, দেখবেন ভীষণ আরাম লাগবে, তাতে টকও আছে, ঝালও আছে, মিষ্টি আছে। লোকে টক ঝাল মিষ্টি আলোচনা করাচ্ছে, স্বাদে টক ঝাল মিষ্টি আর খাওয়ার অনেক অনেক বেটার। তাই সমস্ত দিন, সমস্ত সময়টা আমাদের এই ভাবনাটা যেন সব সময় জাগে, আমরা যেন যতটুকু সময় যে দামি দিনটি পেয়েছি সেটাকে যেন ইউটিলাইজ করতে পারি। উনি বলছেন না, আর যদি আমরা আসছে কালের ব্যাপার নিয়ে আজকের দিনটা খেয়েও খেয়ে করে কাটাই, তাহলে কালকের দিনটাও খুইয়ে ফেলবো। কালকে এই সমস্ত করব, হ্যাঁ এই করব, সেই করব, সব কিছু করলুম, কিন্তু আসল কাজটা করলুম না, তাহলে আগামীকালটাও আমরা কোনো কাজ করতে পারবো না। ভাবলুম কাল থেকে রান্না করব, সবজি বাজারই করা হয়নি, সকালে উঠে দেখলুম যে ইয়ে পুরো ফাঁকা, যে ভিখারি ছিলাম সেই ভিখারিতেই পরিণত হয়ে আছি। ভগবান করুন আমাদের এই জীবনের এই মানোন্নয়ন ঘটুক, আমরা যেন ওই যে সমুদ্রের ধারে যে নানাজনে তাদের অনুভূতির কথা লিখে গেছিলো, সেগুলোকে পেরিয়ে গিয়ে সেই সমুদ্রের সেই বিশাল রূপ, বিশাল যে তার সত্তা, সেইটার সাথে নিজেদের মিলিয়ে দিয়ে নিজেকেও সেই বিশালের একটি অংশ করে তুলতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে
लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।